আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমি ভালো আছি ফিরে আসলাম আপনাদের মাঝে চমৎকার একটা প্রফিটের আপডেট নিয়ে তো টিডিএক্স এক্সচেঞ্জ নিয়ে আপনাদের মাঝে দুইটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদের প্রত্যেককে ইনস্ট্যান্ট বিশ ডলার করে প্রফিট দেওয়ার কথা ছিল তো অলরেডি কিন্তু তারা দশ পার্সেন্ট করে আনলক করছে আমাদের টোকেন তো একশোটি করে প্রত্যেকেই টোকেন পাইছিলেন সেখান থেকে দশ পার্সেন্ট আনলক করে আপনাদেরকে বিশটি করে টোকেন দিছে একশোটি না দুশোটি টোকেন করে আমার খেয়াল নেই যা হোক দুশোটি করে ইনস্ট্যান্ট টোকেন পাচ্ছিলেন এই ভিডিওটা দেখে যারা জয়েন করছিলেন তো প্রত্যেকেই বিশটি করে টোকেন আনলক হয়েছে সেটা এখনই আপনি সেল করতে পারবেন বর্তমান রেট কিন্তু রয়েছে হাফ ডলার করে তো প্রত্যেকেরই প্রতি মাসে দশ পার্সেন্ট করে আনলক হবে প্রত্যেকেরই এখান থেকে প্রফিট হয়ে গেলো দুশো টোকেন থেকে আপনাদের প্রফিট হয়ে গেলো প্রায় একশো ডলার মতো প্রফিট হয়ে গেছে যেখানে আমরা বিশ ডলার টার্গেট করেছিলাম তো আপনি যদি এখন সেল করতে চান একটা টোকেনের প্রাইস ষাট সেন্ট সত্তর সেন্ট করে উঠানামা করে তো আপনি এসে আপনার ব্যালেন্স চেক করেন প্রথমে এইখানে আসেন আসার পরে আপনি আপনার ওয়ালেটে আসেন ওয়ালেটে আসলে আপনি আপনার ব্যালেন্স চেক করে দেখবেন অটোমেটিকলি আপনাকে টোকেন আনলক করে বিশটি টোকেন দিয়ে দিয়েছে যদি বিশটি টোকেন দিয়ে দিয়ে থাকে তাহলে এখানে হিরো ট্রাইকেন আসেন আসার পরে এখান থেকে আপনি চলে আসবেন এক্সচেঞ্জ অপশনে এক্সচেঞ্জ অপশনে আসার পর আপনি সিম্পল এখান থেকে আর এখানে ইথিরাম অপশনে ক্লিক করে বারে এসে লিখবেন টিডিএক্স টিডি এক্স লিখে সার্চ করে চলে আসবে টোকেনের প্রাইস কিন্তু পঞ্চাশ সেন্ট হাফ ডলার কোঠানামা করে তো দেখুন আমরা যদি এখন মার্কেট রেটে সেল দিব তাহলে দ্রুত সেল হয়ে যাবে মার্কেট রেটে সেল দেওয়ার জন্য এখান থেকে আপনি মার্কেট রেট স্টপে ক্লিক করবেন মার্কেট রেটে আপনি সেল আইকনে ক্লিক করবেন সেল আইকোন ক্লিক করলে বিশি টোকেনের প্রাইস যা আসে সেটা মার্কেট রেটে সেল হয়ে যাবে তো আমি কনফার্মেশন দিলাম দিশি টোকেন মার্কেট রেটে সেল হয়ে যাচ্ছে এতে করে আমার প্রাইসবাহতো প্রবলেম হলো না মার্কেট রেটে যেটা আসবে সেটাতে সেল হয়ে যাবে তো আমার এখানে লোড নিচ্ছে লোড নেওয়ার পরে দেখবেন এটা সেল হয়ে যাবে একটু ওয়েট করেন আচ্ছা সার্ভারটা অনেক ডাউন এভাবে লোড নিতেছে তার জন্য পেজ রিফ্রেশ দিয়ে আপনারা মার্কেট রেট কেটে দিয়ে লিমিট লিমিটে অর্ডার দিয়ে সেল দিয়ে দেন কী করবেন এখন যদি এরকম প্রবলেম হয় তো আমি লিমিটে দিয়ে ট্রাই করতেছি দেখি লিমিটে সেল হয়ে যায় কি না আবারও বের করে দিল আমাকে এখান থেকে মানে বুঝতেছি না ওদের কী সার্ভার প্রবলেম চলতেছে দেখতে পাচ্ছেন কী ধরনের প্রবলেম চলতেছে আমি কিন্তু বারবার সেল অর্ডার দিচ্ছি আমাদের সেল অর্ডার নিচ্ছে না দিন মার্কেটের প্রাইসও কিন্তু খুব কমছে বাড়ছে তো এভাবে চলতেছে খুবই সার্ভার ডাউন সবাই দেখেন কার কী অবস্থা সার্ভারে তো আপনার প্রাইস এভাবে করে বসিয়ে নিতে পারেন লিমিট অর্ডারে বসিয়ে দিয়ে যে কোনো একটা প্রাইস ধরতে পারেন ধরে আপনি অর্ডার দিতে পারেন যাই হোক খুবই কপাল খারাপ মার্কেটের অবস্থা খুবই একদম শেষ পর্যায়ে প্রাইস কিন্তু হয়ে যা শুরু করছে বাট আমরা কিন্তু কিছুই করতে পারতেছি না সার্ভার ডাউনের কারণে খুবই ব্যাড লাগ তারপর প্রাইস যদি আপ হয় আপনি চাইলে হোল্ড করে তারপর সেল করতে পারেন আর উইথড্রল কীভাবে করবেন উইথড্রলের জন্য আমাদের আগের যে ভিডিও আছে টেলিগ্রাম চ্যানেলে ওই ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম কীভাবে ডিপোজিট করে উইথড্রল করতে হয় তো এই ভিডিওতে উইথড্রলও দেখানো আছে ওই উইথড্রল ওই প্রসেসে আপনারা আপনাদের ইউএসডিটি উইথড্রল করবেন তো আমরা কিন্তু আগে উইথড্রল কিন্তু করেছি তো আমাদের ডিটেলস দেখলে এখানে বুঝতে পারবেন আমরা আগে উইথড্রল করেছিলাম ইউএিডিতে অথবা টি আর এক্সে নাকি তো জানি এক্স না উজ্জ্বল করেছিলাম তো ভিডিও দেখলে বুঝতে পারবেন তো ওই প্রশাসে সবাই উজ্জ্বল করে নেবেন ধন্যবাদ